কি দেখে কি মনে হচ্ছে? মনে হচ্ছে এটা মনে হয় গাড়ির বাজার, তাই না? না, আসলে আমরা বাংলাদেশে থাকতে আগে ভাবতাম যে সৌদি আরব নাকি ফকিরেও গাড়ি চালায়। আসলে কথা সত্য, সৌদি আরবে আসলে প্রত্যেকটা বাসার সামনে 6 থেকে 7টা গাড়ি, মানে এমনও সৌদি আছে যে নিজে একলাই 5টা 4টা গাড়ি চালায় এরকম। আসলে আমার পিছনে যে গাড়িগুলো দেখতেছেন, এই গাড়িগুলো প্রত্যেকটা বাসার সামনে 2 থেকে 3টা করে গাড়ি পার্কিং দেওয়া আছে। আগে বাংলাদেশে থাকতে শুনতাম আমরা এইগুলা, এখন আমি আমি নিজে প্রমাণ যে প্রত্যেকটা বাসার সামনে প্রত্যেকটা সৌদি, এমনও সৌদি আছে নিজেই 6 থেকে 7টা গাড়ি চালায়। আমি নিজে প্রমাণ। আর আমার পিছনের যে কয়টা গাড়ি দেখতেছেন, এখানে মনে হয় 8 থেকে 9টা গাড়ি হবে, 8 থেকে 9টা গাড়ি। এই 8 থেকে 9টা গাড়ি সব কয়টা গাড়ি আমার পিছনে যে বিল্ডিংটা দেখতেছেন, এই যে বিল্ডিংটা, এই বিল্ডিংটায় যত যে কয়জন সৌদি থাকে, ওই কয়জন সৌদির সব কয়টা গাড়ি এখানে, কিন্তু গাড়ি 8 থেকে 9টা আছে। আমরা বাংলাদেশ থেকে বাংলাদেশে থাকতে শুনতাম আর কি, সৌদিরা ফকিরেও নাকি গাড়ি চালায়। আসলে কথা সত্য, এর আগেও আমি একবার বলছিলাম যে ফকিরেও নাকি গাড়ি চালায়, এটা কথা বাস্তব। সৌদি আরব ফকিরেও গাড়ি চালায়, হাঁটতে পারে না তারাও গাড়ি চালায়। আর সৌদি আরব এত অ্যাভেলেবল গাড়ি হওয়ার কারণ হচ্ছে, সৌদি আরবে হচ্ছে আপনার গাড়ির প্রাইসটার দাম একটু কম, কমে পাওয়া যায় ভালো ভালো ব্র্যান্ডের গাড়ি, দামি দামি ব্র্যান্ডের গাড়িগুলো পাওয়া যায় কম দামে। বাংলাদেশে একটা নর্মাল কোম্পানির গাড়িও যদি কিনতে যাওয়া হয়, ছোট মানে ছোট টাইপের, তারপরেও 12 থেকে 15 লাখ টাকা লাগে। কিন্তু সৌদি আরবে আপনি চাইলে সেকেন্ড হ্যান্ড আপনার 8 থেকে 10 হাজার রিয়ালে আপনি গাড়ি পাবেন। তো বাংলাদেশে আসে 2 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা বাংলাদেশে কোনো একটা প্রাইভেট কার পাওয়া যাবে কখনো না। কিন্তু আপনি চাইলে 2 থেকে 3 লক্ষ টাকা, বাংলার 2 থেকে 3 লক্ষ টাকায় আপনি সৌদি আরবে একটা প্রাইভেট কার কিনতে পারবেন একদম অল্প দামে। যার কারণে আসলে নতুন গাড়ি কিনতে গেলে একটু প্রাইসটা বেশি পড়ে, কিন্তু অন্যান্য দেশের তুলনায় সৌদি আরবে দামটা একটু কম, গাড়ির দামটা একটু কম। তো যাই হোক, আজকে গাড়ি সম্পর্কে ইয়া করলাম। আর দ্বিতীয় কথা হচ্ছে, যারা সৌদি আরবে নতুন আসবেন, তারা কিন্তু সৌদির প্লাপান কিন্তু গাড়িগুলো খুব ডেঞ্জারাসলি চালায়, ঠিক আছে? তাদের থেকে একটু দূরত্ব বজায় রাখবেন, সৌদি প্লাপানের গাড়ি চালানোর থেকে একটু দূরত্ব বজায় রাখবেন, কারণ তারা খুব মারাত্মকভাবে গাড়ি চালায়। তারা কিন্তু কখনো বিবেচনা করে না যে আসলে কার উপর দা যাইতেছে, কেমনে কি, এগুলো কখনো বিবেচনা করে না। সৌদি প্লাপানের গাড়ি চালানো থেকে একটু দূরত্ব বজায় রাখবেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।